وعليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দিনটা হচ্ছে আজকে 21 ফেব্রুয়ারি 21st ফেব্রুয়ারি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে গোটা বিশ্বে পালিত হয় তো একজন ভাই লিখেছেন লাইভে কখন আসবেন আমাকে মেসেজ করেছেন ভাই আমি অলরেডি আই এম ইন লাইভ আই এম অন এয়ার তো আজকে 21 ফেব্রুয়ারি আজকের এই দিনে সালাম বরকত রফিক জাব্বার সহ দেশের দেশপ্রেমিক কিছু ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই মূলত আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাষা দিবসটাকে আমরা পালন করি ইংরেজিতে মানে 21 ফেব্রুয়ারি হিসেবে আসলে সেদিনটা কিন্তু ছিল 8ই ফাল্গুন সবচেয়ে ভালো হতো যে ফাল্গুনের 8 তারিখে যদি আমরা এই দিনটাকে সেলিব্রেট করতে পারতাম এবং ভাষা শহীদের জন্য দোয়া করতে পারতাম 8ই ফাল্গুনে তাহলে ভাষার যে মূল মর্যাদা সেটা রক্ষিত হতো আর কি এখন যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের ভাষা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে গোটা বিশ্বে তো সেহেতু ইন্টারন্যাশনালি হয়তো 21 ফেব্রুয়ারি পালন করা যায় কিন্তু 8ই ফাল্গুনে হয়তো আমাদের বাংলাদেশে আমরা চাইলে কিন্তু পালন করতে পারি তো এজন্য ভাষা শহীদ পাশাপাশি মুক্তিযোদ্ধা যারাই দেশের জন্য রক্ত দিয়েছেন সবাইকে আমরা সবার জন্য দোয়া করি তাদের যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ যেন সেগুলো মাফ করে দেয় তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে আমিন শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয় কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে যে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল তো এটা ঠিক না আর আমরা বাংলাদেশে যত ফুলের গার্ডেন আছে সব ফুলগুলো এনে তাদের শহীদদের যে মিনার স্তম্ভ ওখানে রেখে দিলে আসলে তাদের কিছু যায় আসে না বরং ওখানে দাঁড়িয়ে যদি আমরা সূরা ফাতিহা পাঠ করে তাদের জন্য ক্ষমা চাই তাদের জন্য আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ইস্তেগফার করি এতে তাদের উপকার হবে তো যেটাতে আসলে তাদের উপকার হয় সেটা না করে অন্যান্য গান বাজনা ফুল দিয়ে আসলে কোনো লাভ হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আপনারা যদি উপকৃত হয়ে থাকেন কমেন্টে জানাবেন এবং আপনারা শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন কোরআনের বার্তা পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে গোটা বিশ্বের সবার সব জায়গায়